গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সকালে আমার স্নান হয়ে গেছে, পুজো সারা হয়ে গেছে। তোমাদের দাদা আজকে সকাল সকাল বাজার নিয়ে এলো, বাজারটা বার করছি, করেই যাব সকালের ব্রেকফাস্ট বানাতে। সবজি কিছুটা পালং শাক মূলো নিয়ে এসেছে আর মাছ নিয়ে এসেছে, মাছটা কেটেই নিয়ে এসেছে। চিনতে পারছো এটা কী মাছ? এটা হচ্ছে ভেটকি মাছ। মাছের মধ্যে এই মাছটাও তোমাদের দাদার প্রিয় মাছ। আর এটা চিংড়ি মাছ নিয়ে এসেছে, এটা কাটতে হবে। একদম তাজা ফ্রেশ মাছ। সকাল সকাল বাজারে গেলে এই একটাই সুবিধা, মাছগুলো একদম ফ্রেশ পাওয়া যায়। এবার চলে যাব সকালে ব্রেকফাস্ট বানাতে। এটা আমি কালকে রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর এই একটা দুটো সিটি লাগিয়ে নিয়েছি, ছোলাটা একটু সিদ্ধ করে নিয়েছি। আজকে ছোলা মশলা বানাবো আর রুটি, এর সাথে লুচিটা খেতে ভালো লাগে, কিন্তু কদিন ধরে লুচি চলছে বলে আজকে রুটি করব। আটাও মাখা হয়ে গেছে, কড়াইতে তেল দিলাম, তার মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর যে মশলার প্যাকেটটা দেখালাম, ওটা ম্যাগি মশলা বা চাউমিনের মধ্যে যে মশলাটা থাকে ওটা দিলেও কিন্তু খুব ভালো লাগে। পেঁয়াজ কুচি, তারপরে রসুন আদা কুচি দিয়ে দিয়েছি, তারপরে লঙ্কা আর টমেটো, হলুদ, লবণ, সামান্যই লবণ দিচ্ছি, কেননা ছোলাটা যখন সিদ্ধ করেছি ওর মধ্যে একটু লবণ দিয়েই সিদ্ধ করেছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু চিনি দিলাম, আমরা বাঙালিরা যাই রান্না করি তার মধ্যে একটু চিনি দিই। আর ছোলা সিদ্ধ করেছি, তার মধ্যে একটা গোটা আলু খোসা ছাড়িয়ে দিয়েছিলাম। এটা করলে না এর গ্রেভিটা বেশ ভালো লাগে, দেখতে সুন্দর হয়, গাড়া গাড়া টাইপের। এটা শুকনোই হবে। ছোলা সিদ্ধটা দিয়ে দিলাম, মশলাটা একটু কষি নিয়ে, মশলা মানে ওই সব পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি সব। আমার লেচিটা কাটা হয়ে গেছে রুটির জন্য। এই যে এর মধ্যে কিন্তু জল, আমি এক্সট্রা জল দিইনি, ছোলার মধ্যে যেই জলটা ছিল সেটা হয়ে গেছে অলমোস্ট। এবার ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, পুরোটা দিলাম না, হাফ দিয়েছি। এইভাবে কিন্তু চট জলদি হয়ে যায় সকালের ব্রেকফাস্ট। পরে এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দেব। হয়ে গেছে রুটি, হয়ে গেছে আমার চানা হয়ে গেছে। এটা আমার ছেলে কিন্তু খুব পছন্দ করে খেতে। যাই হোক, চলো, আমার সকালে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর কি। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।